1 জানুয়ারি সকালবেলা চলে এসেছি আমরা কল্যাণীর বাওয়ার্চিতে। এখানে আমরা এসেছি রোল খেতে, এখানকার স্পেশাল রোল, যেটা কিনা বাওয়ার্চি স্পেশাল এগ রোল, যেটা কিনা 18 ইঞ্চি লম্বা এবং খেতেও নাকি অনেকটা সুস্বাদু। এবার আমরা দেখছি যে রোল বানানোর প্রিপারেশন চলছে। রোলটা প্রথমে ভাজা চলছে, আস্তে আস্তে তেল দিয়ে উল্টে পাল্টে ভেজা হচ্ছে। এবার ডিম দিয়ে দেওয়া হচ্ছে ওর মধ্যে। এই ডিমটা পড়ে যাচ্ছিল, দুটো ডিম। ওকে, দুটো ডিম দিয়ে ভাজা চলছে, ভালো করে ভাজা চলছে। ওকে, আবার তেল দিয়ে দেওয়া হলো। ভাজতে যাও, ভাজতে যাও, ভাজতে যাও। ওকে, আবার একটা ডিম নিয়ে নেওয়া হলো। ওকে, আলটিমেট 3টে ডিম দিয়ে ভাজা হচ্ছে। ওকে, 3টে ডিম দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজতে থাকো, ভাজতে থাকো, ভাজতে থাকো। ওকে, এবার উল্টে নেওয়া হচ্ছে। ওকে, উল্টে করে পুড়িয়ে ফেলেছে। এত বড় রোল ওদের দ্বারাই সামলানো যাচ্ছে না। এটাকে ফ্লোরে পেতে নেওয়া হয়েছে। ওকে, এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেতরকার স্টাফিং। দাম আন্দাজে বড্ড কম স্টাফিং। এই বাওয়ার্চি রোলের প্রাইস হচ্ছে 174, উইথ জিএসটি এটা পড়ে যাচ্ছে 184। এই রোলের মধ্যে একে একে চলে যাচ্ছে চিকেন, মটন, পনির দেখতে পারলাম। পনির দিয়েছে, চিকেন দিয়েছে, মটন দিয়েছে। এর উপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি, তার সাথে কি যাচ্ছে, ওকে, সেদ্ধ করা কাটা কাটা ডিমের টুকরো, তার সাথে চলে যাচ্ছে লেবুর রস। ডিজাইন করে লেবুর রস দিয়ে দিল। চলে গেল একটু মশালা, তার সাথে চলে গেল লঙ্কা কুচি এবং সস দিয়ে এত বড় রোলটাকে এবার রোল করা হচ্ছে। এবার এটা প্রিপেয়ার হচ্ছে প্যাক করার জন্য। দেখো কত বড় রোল, বাপরে। অনেক বড় রোল বেশ। মানে ফয়েল পেপার কাটা চলছে র্যাপ করার জন্য। ওকে, এইভাবে র্যাপিং করে দিল ফয়েল পেপারে। ওকে ওকে, তোমরা দেখে নাও কত বড় রোল, বাপরে বাপরে। দুজন খাও, চাপের ব্যাপার। থ্যাংক ইউ।